সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি নাফিল হক শাফিন। সংবাদের শুরুতেই শিরোনাম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীর চরশ্যামপুর ও চরখিদিরপুর বালুমহল চালু ও শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বালু ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসী। রোববার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত নগরীর তালাইমারি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে। রাজশাহীর বালু ব্যবসায়ীরা, শ্রমিক ও এলাকাবাসী পৃথকভাবে ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বুধবার হঠাৎ জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারা নেওয়া বৈধ বালুমহালটি বন্ধ করে দেয়। এ সময় সেখান থেকে 8 জন শ্রমিককে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া এ বালুমহাল বন্ধ করার কারণে প্রায় 1000 শ্রমিক বেকার হয়ে পড়েছে, বড় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সোমবারের মধ্যে শ্রমিকদের মুক্তি ও বালুমহাল চালু করা না হলে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ইউপি সদস্য সাইদুর রহমান বাদল, হাসান আলী, বালু ব্যবসায়ী মাহফুজুর রহমান, বাবর আলী, মাসাদুল ইসলাম স্বপন, আব্দুস সত্তার, জহিরুদ্দিন কেতু, মাসুদ রানা, সাইফুল ইসলাম, খায়রুল বাশার, আবুল হোসেন, বুলবুল হোসেন, শাহাবুল সরকার টুটুল। এই কারণটি ডিসি সাহেব আমাদেরকে জানাননি, উনি যে ওই বালুর ঘাটটি বন্ধ করছেন কোনো কারণে, সে কারণটা তাও জানাতে হবে। এবং যারা যদি এখানে কেউ অবৈধভাবে ব্যবসা করে, তো যে যারা ইয়েটা নিয়েছে তাকে তো নোটিশ করে জানাতে হবে যে কি বিষয়, যে কি জন্য আমরা এই মোবাইল কোর্টটা পরিচালনা করলাম আমরা, সেটা তো ডিসি সাহেব নোটিশ করবে। যারা যে বালুরি যারা দার তাকে তো জানাবে, তা যদি কোনো কিছু হয় তিনি সেটা চিঠির মাধ্যমে জানিয়ে নোটিশ করে সে ব্যবস্থা নেবে, কিন্তু তিনি সেটা জানাননি। আমরা আমাদের বালুরঘাটটা কি জন্য তিনি বন্ধ করলেন। রাজশাহীতে প্রবাসী এক নারীর স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঞ্চন সিকদার নামের ওই যুবককে বাগেরহাট থেকে রাজশাহীতে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়, যার মূল পরিকল্পনাকারী প্রবাসী ওই নারী বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে। হত্যার পর গলা কেটে গুজব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। রোববার দুপুরে রাজশাহীর জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। গ্রেপ্তারকৃতরা হলেন রাশেল শেখ, সজীব পারভেজ ওরফে কাউসার, মিরাজ হোসেন। এদের মধ্যে রাশেল শেখ নিজেকে কাঞ্চনের প্রবাসী স্ত্রী তানিয়ার প্রেমিক বলে দাবি করেছেন। কাঞ্চন সিকদারের বাড়ি বাগেরহাট জেলার মোলাহাট থানার গোরফা গ্রামে। তিনি জালাল সিকদারের ছেলে, তার প্রবাসী স্ত্রীর বাবার বাড়িও একই গ্রামে। পুলিশ সুপার বলেন, শনিবার রাত 10টা থেকে 12টার মধ্যে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ছুরি ও চেতনানাশক পাউডার উদ্ধার করা হয়। এছাড়াও প্রবাসে বসে ওই নারী যে তার স্বামীকে হত্যার পরিকল্পনা করে তার বেশ কিছু আলামত পাওয়া গেছে গ্রেপ্তার রাসেলের মোবাইল ও মেসেঞ্জারে। পুলিশ সুপার বলেন, 2 দিন আগে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে কাঞ্চনকে রাজশাহীতে আনা হয়। তুমি এই পরিকল্পনা বাস্তবায়ন করো ইমুতে এবং মোবাইলে তার ওয়াইফের সঙ্গে কন্ট্যাক্ট হয়। এর পরিকল্পনা অংশ হিসেবেই কাঞ্চনের ওয়াইফ কাঞ্চনকে বলে যে তুমি রাজশাহীতে চলে যাও, রাজশাহীতে 2 জন পাসপোর্টের কাজ করবে, তো তাদের সঙ্গে তাদের ফোন নাম্বার দিয়ে যায়, তাদের সঙ্গে যোগাযোগ, তারা যখন ফোন দেয় তুমি তাদেরকে চলে যাবে। রাসেল তার এই হত্যা পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জায়গা থেকে নারায়ণগঞ্জ, তারপরে পটুয়াখালীর গোলাচিপা এবং একজন গোপালগঞ্জের, 2 জন নারায়ণগঞ্জে, একজন হলো পটুয়াখালী গোলাচিপে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করে তাদের টিকিট দিয়ে নিয়ে আসে এখানে। নিয়ে এসে এখানে সে হত্যার পরিকল্পনা করে, কারণ এখানে যে বিভিন্ন জায়গায় আমবাগান আছে, ফাঁকা মাঠ আছে, এই জায়গায় হত্যা করে লাশটা যদি এখানে ফেলে দিয়ে যেতে পারে, মাথাটা যদি এক জায়গায় ফেলে দিয়ে দিতে পারে, তাহলে অন্য কিছু হয়ে চালান দেওয়া যাবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে সে এখানে নিয়ে আসে। নিয়ে এসে 2 দিন আগে আসে, হোটেল ভাড়া নেয় এখানে, এখানে রাজশাহীতে একটা হোটেল ভাড়া নিয়ে উঠে, পরবর্তীতে 2 দিন পরে তারা আসলে তাদেরকে দুজনকে ওই টার্গেটে কাঞ্চনের সঙ্গে পাঠাই দেয় একটা ভ্যানের ভিতর করে, এবং সে আগেই ওই আরানির এখানে ব্রিজের কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে তাদেরকে। যখন এরা ওই আরানির ওইদিকে যাচ্ছিল রাতের বেলা 1:30টার দিকে গতকালকে রাতে, তখন ওই ছেলেটা কাঞ্চন বুঝতে পারে যে হয়তো তার একটা বিপদ হতে পারে,
সে দৌড় দেয়, দৌড় দিলে লোকজন সে চিল্লিচিল্লি করতে থাকে, দৌড় দেয়, দৌড় দিলে আশেপাশের লোকজন এই দুজনকে ধরে ফেলে। ধরার পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এরকম একটা কাজের জন্য আসছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে সে সমস্ত কিছু বলে না। পরে আমাদের অফিসাররা বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরে সে জানায় যে আমাদের আরও দুজন সহযোগী আছে, তারা রাজশাহীতে আছে এবং তারা এই হত্যা পরিকল্পনার অংশ হিসেবে তারা এখানে এসেছে। পরে আমরা রাতের বেলা দুজনকে, আরও দুজনকে রাজশাহী রেল স্টেশন থেকে আটক করি। তো তারা যে পরিকল্পনাটা করছিল তারা হলো এই জায়গায় নিয়ে আসছে বাগেরহাট থেকে, যাতে এই হত্যাকাণ্ডটা এই জায়গায় সংগঠিত করে লাশটাকে এক জায়গায় ফেলে দিয়ে মাথাটাকে অন্য জায়গায় ফেলে দিয়ে এটাকে একটা মানে গুজবে কাজে লাগাইয়ে এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জায়গায় একটা প্লেস হিসেবে বেছে নেয়। কিন্তু মানুষকে সচেতন করার ফলে যেহেতু বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছিল, অপরিচিত লোক দেখে গতকালকে তারা তাদেরকে যখন মানুষ ধাওয়া দেয়, ধাওয়া দিলে তখন এরা ধরা পড়ে এবং নিজেদের এই অপকর্মের কথা স্বীকার করে। আজকে আমাদের চারজনকে অ্যারেস্ট আছে, তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে এবং চেতনানাশক পাউডার উদ্ধার করা হয়েছে, যাদেরকে খাওয়াই দিয়ে তাদেরকে অজ্ঞান করে তারা এই অপকর্মটা করত। তারা এখানে এসে রাজশাহী থেকে ছুরি কিনেছে এবং মারার জন্য পুরো পরিকল্পনাটা করেছিল এবং আজ গতকালকেই তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করত। তার আগেই জনগণের সহযোগিতায় দুজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে পরে বাকি আর দুজনকে আমরা পুলিশের সহযোগিতায় আমরা রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে আটক করছি। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।